সবার বেতন সতেরো হাজার নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা শুনলাম একটি হেডিং সবার বেতন সতেরো হাজার কোথাকার ঘটনা কি ঘটনা এখন আমি আপনাদেরকে পড়ে শোনাব এবং অবশ্যই আমি আশা করি আপনাদের ভালো লাগবে ঘটনা নয় একটি রিপোর্ট নিবন্ধ আনন্দবাজার অনলাইনে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত আমার ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একটু শুনবেন তাহলে বুঝতে পারবেন যে লেখাটি কত সুন্দর এবং সবার মনের কথা উঠে এসছে এই লেখায় সবার বেতন সতেরো হাজার বাংলা ভালো বাংলা সিনেমা যারা দেখেন তারা একটি সিনেমার নাম অবশ্যই জানেন শূন্য থেকে শুরু যদিও চলচ্চিত্রটির প্রতিপাদ্য বিষয়ে বেশ কিছুটা আলাদা কিন্তু বর্তমান বঙ্গ সার্কাসে নামটির তাৎপর্য আছে শূন্য পাওয়া শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন আর যিনি ভালো শিক্ষক হতে পারতেন তিনি ধর্নামঞ্চে রাজ্যে এখন বিভিন্ন রকমের ধর্নামঞ্চ চারিদিকে সৎ পথে চাকরি পাওয়া সরকারি কর্মচারীরাও ধর্নামঞ্চে তারা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না তারা নাকি বেশি চাইছেন অপরাধ করছেন যারা সারা জীবন কঠোর পরিশ্রম করলেন রাজ্যেকে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হলেন ভালো সরকারি চাকরি পেলেন তারা কেন মহার্গ ভাতা পাবেন সেই নিয়ে তরজা হচ্ছে অবশ্য যারা সৎ পথে চাকরি পেয়েছেন আমি শুধু তাদের কথাই বলছি মহা দুর্ভাগ্য যে আজকাল এটাও স্পষ্ট করে বলে দিতে হচ্ছে মহার্ঘ ভাতা দেওয়া হয় যাতে চাকরিজীবী মূল্যবৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত না হন সাধারণত একজন সরকারি চাকুরিজীবী নির্দিষ্ট বেতনে চাকরি করেন অর্থাৎ তার বেতন বিভিন্ন মাসে বিভিন্ন রকম হয় না যদি মূল্যস্ফীতি হয় তাহলে সেই নির্দিষ্ট বেতন থেকে তার ক্রয় ক্ষমতার হ্রাস পায় ভাতা কোনো দয়ার দান নয় একজন সরকারি কর্মচারী দশটা পাঁচটা কাজ করে এটি অর্জন করেন কোনো লাইনে দাঁড়িয়ে নয় আবার বলি এই অধিকার তারা অর্জন করেন যৌবনে কঠোর পরিশ্রম ও অধ্যয়নের ফলে তাদের চোর ডাকাত বলার অর্থ মুড়ি মুড়িমিস্ত্রি একদর করার প্রচেষ্টা কারা মুড়ি কারা মিশ্রি তা আমাদের জানা মহার্ঘ ভাতা না দেওয়ার পেছনে অদ্ভুত কিছু যুক্তি দেওয়া হয় আজকাল যেমন যে মানুষটি রাস্তায় ফল বিক্রি করছেন তিনি তো মহার্ঘ ভাতা পাচ্ছেন না তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে তাকে কিভাবে রক্ষা করব একটা কথা আমাদের মাথায় রাখতে হবে দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায় তখন ফলের দামও বাড়ে অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে বর্ধিত হারে ফল বিক্রি করে নিজের রোজগার বাড়ান যা বাজারের নিয়মেই হয় একজন সরকারি কর্মচারীর মাইনে কিন্তু সারা বছর ওঠানামা করে না যারা ব্যবসা করেন তাদেরও আয় নির্দিষ্ট থাকে না তাদের আয় অনেক ক্ষেত্রে যারা নির্দিষ্ট বেতনে কাজ করেন তাদের তুলনায় বেশি হয় আর মূল্যস্ফীতির সঙ্গে তাদের অনেকের আয় বাড়ে কারণ তারা তাদের সার্ভিসের দাম অনেক ক্ষেত্রে বাড়াতে সক্ষম হন এই সার্ভিসের দাম বাড়াটাও মূল্যস্ফীতিরই একটি অঙ্গ আরেকটি যুক্তি হলো যে সরকারি কর্মচারীরা যথেষ্ট বেতন পান তাই জনগণের টাকা আর তাদের দেওয়ার প্রয়োজন নেই যদিও এখানে বলে রাখা দরকার যে সব সরকারি কর্মচারী কিন্তু যথেষ্ট বেতন পান না অনেকেই যথেষ্ট কষ্টের মধ্যে দিন যাপন করছেন জনগণের টাকা বলতে কি বোঝায় তা একটু ব্যাখ্যা করা যাক সরকারের কাছে অর্থ আসে বিভিন্ন কর বাবদ যার একটা বড় অংশ আসে প্রত্যক্ষ কর বা আয়কর থেকে আর একটা অংশ আসে অপ্রত্যক্ষ কর থেকে যা বর্তমানে প্রধানত জিএসটির অন্তর্ভুক্ত জিএসটি কেন্দ্র ও রাজ্য সমান সমান পাওয়ার কথা মোট আয়কর সংগ্রহের একটি অংশ কেন্দ্র রাজ্যের সঙ্গে কেন্দ্র রাজ্য যুক্ত রাষ্ট্রীয় কাঠামোর কিছু নিয়ম অনুসারে ভাগ করে নেয় এই ভাগাভাগি নিয়ে অনেক সময় বেশ কিছু রাজ্য অখুশি থাকে আমরা বঙ্গবাসীরা যেমন কেন্দ্রে চক্রান্ত কথাটাকে ছোটোবেলায় অকক্ষ শেখার আগেই শিখে এসেছি আরও কিছু কর বা শুল্ক আছে যার থেকে সরকারের আয় হয় যেমন কর্পোরেট কর আমদানি রপ্তানি শুল্ক আবেগ আবগারি শুল্ক জ্বালানি শুল্ক বাড়ি জমি কেনার কর ও রেজিস্ট্রেশন চার্জ ইত্যাদি যার মধ্যে বেশ কিছু রাজ্য পুরোটা পায় এই নিয়ে বিষদে আলোচনা এই লেখনির প্রতিপাদ্য বিষয় নয় আয়কর কারা দেন প্রধানত চাকুরিজীবীরা যার বড় অংশ সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী চিকিৎসক ইঞ্জিনিয়ার প্রভৃতি অর্থাৎ যা আমাদের জনগণের টাকা বলে শোনা হচ্ছে তার একটা বড় অংশ আমাদের থেকেই নেওয়া হয় এবং সেই টাকায় উন্নয়নকে বুড়ো আঙুল দেখিয়ে দান ছত্র খোলা হয়েছে সস্তা জনপ্রিয়তার জন্য ভোটে জয়লাভ নিশ্চিত করার জন্য এমনিতেই রাজ্যের একটা বড় অংশ উন্নয়নের মানেই বোঝে না তাদের কোনো উচ্ছ্বাসা উচ্চাকাঙ্ক্ষা নেই তারা অল্পে সন্তুষ্ট আর এই অল্পে সন্তুষ্ট হওয়াটা যে একটা মহান ব্যাপার তা আমাদের প্রজন্মের পর প্রজন্ম শেখানো হয়েছে এর উপর কবিতা গান লেখা হয়েছে যা আমরা গণসঙ্গীত হিসেবে গলা কাঁপিয়ে অনেক দিন ধরে গেয়ে চলেছি তাই এই ঐতিহ্য আমাদের অনেক দিনের তা সহজে যাবে কি আর সর্বত্র একটি ছোট স্বার্থপর সুবিধাপ্রাপ্ত প্রাপ্ত গোষ্ঠী থাকে যারা শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত মহার্ঘ ভাতার বিরুদ্ধে এই বিচিত্র যুক্তিক্রমের রচয়িতা মূলত তারাই এই যুক্তিক্রম ভেঙে বেরোতে বললে হয় আমরা শত্রু হয়ে যাব না হলে বুর্জোয়া এবার জিএসটির কথা ধরা যাক যখনই কিছু জিনিস আমরা কিনি আমাদের সবার থেকে জিএসটি নেওয়া হয় তাই জনগণের টাকা জিএসটিতে সবার অবদান আছে যার মধ্যে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী চিকিৎসক ইঞ্জিনিয়ার সবাই আসেন অর্থাৎ আয় করে অবদান আবার জিএসটিতে অবদান তারপরও শুনতে হয় যে ওরা অনেক পায় জনগণের টাকা ওদের দেব কেন ঠিক একদম ঠিক মানুষ লেখাপড়া করে ভুল করেছে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী চিকিৎসক হয়ে ভুল করেছে এমনিতেই প্রতিবার দাম কোথাও নেই মুড়ি মুড়িমিস্ত্রি একদারুক করে তোলার চেয়ে সর্বত্র চেষ্টা প্রচেষ্টা সর্বত্র আজকাল কঠোর পরিশ্রম করা মানুষেরা রাস্তায় চাকরির জন্য ধরনায় আর শূন্য পাওয়ারা বিভিন্ন চাকরিতে কেউ আর স্কুলে কেউ আবার স্কুলে পড়াচ্ছেন কেউ বোর্ডে অঙ্ক শেখাতে গিয়ে চক ভেঙে ফেলছেন ইদানিং আবার সাম্যের যুক্তি দেওয়া হচ্ছে অর্থাৎ রাজ্য কেন্দ্র কারও নাকি মহার্ঘ ভাতা দেওয়া উচিত নয় তাতে নাকি অসাম্য বাড়ছে সেই যুক্তিতে তো সমস্ত ভারতবাসীকে তাদের গড় জাতীয় আয় অর্থাৎ মাসে সতেরো হাজার টাকা দেওয়া উচিত ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক শিক্ষক খেলোয়াড় সাংবাদিক শিক্ষাকর্মী সবাই মাসে সতেরো হাজার পাবেন যারা সরস্বতী বানান লিখতে কলম ভেঙে ফেলেন কিন্তু বিসর্জনে উদ্যম নৃত্য করেন তারাও মাসে সতেরো হাজার এ পথে গেলেই বুঝি আমরা চরম সাম্যের দিকে এগিয়ে যাব। যাবো মিস্ত্রিকে একভাবে দেখানোর চেষ্টা এবং এর থেকে রাজনৈতিক মুনাফা অর্জনের চেষ্টা আগেও হয়েছে এখনও হচ্ছে পিরামিডের নিচটা যে বরাবরই অনেক বড়। জনসংখ্যা অনেক বেশি রাজনীতি আসলে সাধারণ মানুষকে বোঝাতে চায় যে দেখো তুমি জীবনে কিছু করতে না পারলেও আমরা আছি অতি উত্তম প্রস্তাব তাদের জন্য চাকরির ব্যবস্থা করুন কলকারখানা খুলুন শিল্প আনুন তাতে সমস্ত মানুষের তাদের ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু চাকরি হবে আর দান ছত্র খুলতে হবে না কিন্তু এ যে বড় পরিশ্রমের কাজ তার থেকে দান ছত্র খুলে জনপ্রিয়তা পাওয়া সোজা লেখাটি আমরা শুনলাম কিন্তু আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হলেও কেউ লিখেছেন তিনি কে তার নামটি কিন্তু এখানে প্রকাশিত হয়নি তাই ক্রেডিট আনন্দবাজার পত্রিকাকেই দেওয়া যেতে পারে আমি শুধু এর পাঠক মাত্র আপনারা শ্রোতা শুনে ভালো লাগলে আমার ভালো লাগবে এবং লেখাটির ভেতরে যে সার সত্য রয়েছে সেটা উপলব্ধ হলে আমি মনে করি ভালো লাগবে সবারই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন